মাঝে কি এর ব্যবসা করে বাংলা করে বস্তায় না রাখে আবার লয়ে যায় আমার আবার টাকা হতে দাদা কথাটা কি বলবো আর এ দাদা কলম যেত না তুমি নাজমা রে লয় একটু সাবধানে যাই তোমা নিচে যাবো কি হইছে মা মা আমি আয়া সব কমুনে যাবো নাজিম রে আয় নাজিম আগে পলাইছে স্যার আপনার ছেলে নাজিম আর পলাশ মিলে ওনার ভাই হেলালকে খুন করেছে এটা আপনি জানেন আমার পোলাই কেম কোনোদিন করতে পারে না দারোগা সাহেব ওনার ভাই যে খুন হয়েছে এটা জানেন কে খুন করেছে আমি জানি না শুনেন পলাশ ধরা পড়েছে সে এখন থানাতে সে স্বীকার করেছে আপনার ছেলে সহ ওনার ভাইকে খুন করেছে আমার পোলাই কোনোদিন এই কাম করতে পারে না দারোগা সাহেব ভাই বলো তোমার ভাই কোথায় আমরা জানি না আপনার ছেলে কি করতো ব্যবসা করতো কিসের ব্যবসা আমি জানি না ভেজাল সারের ব্যবসা করতো আমি জানি না আচ্ছা আপনি কেমন মা যে আপনার ছেলে কি করতো এটা জানেন না এই যে এখানে আপনার এই যে এই বাড়িতে সার রাখা হতো ভেজাল সার এটা জানেন না আসলে এটা তো আউনা ছিল স্যার আমি জানি না কঠিন মায়ের লোকসা বড় জবান আজ থেকে আপনারা মা মেয়ে এই বাড়ি বাইরে যাবেন না ঠিক আছে তদন্তের স্বার্থে আপনারা এই বাড়িতে থাকবেন ঠিক আছে আর যদি কোথাও যেতে হয় তাহলে থানাতে ইনফর্ম করে তারপরে যাবেন আসুন আপনার ছেলে আসলে থানাতে ইনফর্ম করবেন ঠিক আছে ও হ্যাঁ আর যদি আপনারা এটা না করেন তাহলে আপনাদের মা মেয়ে দুজনকে ধরে নেবে স্যার ধরে অহদি ধরে নেবে ভাই thank you.
চলো। আপনার ছেলে নাজিমের কোন খবর পেয়েছেন? না। সে কোথায় আছে? জানি না। আমাকে দেবার মতো কোনো খবর কি আপনার কাছে? না দরগা সাহেব। তুমি নিশ্চয় তোমার ভাইয়ের সাথে যোগাযোগ রাখো। সে কোথায় আছে জানো না? ঠিক আছে, আগামী তিন দিনের মধ্যে আপনি যদি আপনার ছেলের খবর না জানান তাহলে আপনাদের দুজনকে থানাতে ধরে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? পেরেছেন? এই আসো। Thank you.
হ্যালো নাজিম, আমি তোর মা। মা, মা তুমি কেমন আছো? নাজমা কেমন আছে? আমরা সবাই বালায় আছি। নাজিম, আমি এখন ঢাকায়। ঢাকায় কাল লাগে আসো? একলাই আসি, আমি তোর লগে দেখা করুম। আমার লগে দেখা করতে? আমি তো দূরে রূপে আছি। আমি অত কথা জানি না, আমি তোর লগে দেখা করু। ঠিক আছে, তুমি এখন কই? আমি ফোন বন্ধ করতেছি না। আচ্ছা, মা তুমি কই, নামছো না? আমি নামি নাই, একজনে গাড়ি ঠিক করে দিল তো, ওই ড্রাইভারের মোবাইল থেকে তোরে ফোন দিছি। কোন গাড়িতে উঠছো তুমি? বাসে যেতে পারলে না? না, কোনো ঝামেলা নাই, তুই চিন্তা করিস না। মা তুমি ড্রাইভারে কল, তোমারে যাতে আজমপুর নামা দেয়। আচ্ছা, কইতাছি। মা কোনো ঝামেলা নাই তো? না, বাবা তুই ভালো আছোস? হ্যাঁ মা ভালো আছি। আচ্ছা তা ঠিক। নাজিম আজমপুর কোথায় থেকে বলছে এখন? না, আমি তো আজমপুর চলে আইছি। এত তাড়াতাড়ি চলে আইছো? তুমি ওখানে একটা বড় ব্রিজ দেখো। হ্যাঁ দেখি। তুমি ওই ব্রিজটা পার হয়ে আইয়া একটা রিকশা লইবা। রিকশাওয়ালারে কইবা যে রাজু কাঁচা বাজারে যাব। ওইখান থেকে সোজা আইতে লাগলেই আমি তোমারে দেখব। আচ্ছা আইতেছি। মা তুমি একা চিনবা তো? একটু যখন চিনতে পারছি বাকিটা পারমু। রাজু কাঁচা বাজার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি একা শিবপুর যেতে পারবেন? আচ্ছা ঠিক আছে। মা
শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, কোটি কোটি সন্তান যাক ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জল দেশেষ, তুই কি নামাগো তাদের জননী, তুই কি নামাগো তাদের।